যে গাছটা দেখছেন এর নাম হচ্ছে চুকায়। হ্যাঁ, কোন জায়গায় বলে টক ঢেঁড়স, কেউ বলে রুজেল, হ্যাঁ কেউ বলে কুদরুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম বলে। এটার থেকে এই যে ফলটা দেখছেন, এই ফলটা পাপড়িটার থেকে খুব সুন্দর চাটনি হয়। হ্যাঁ, চাটনি, জ্যাম, জেলি এ সমস্ত খুব ভালো হয়, শুকিয়ে রেখে পরেও করা যায়। হ্যাঁ, এবং এর যে গাছের যে ফাইবারটা আছে, এই ফাইবারটা থেকে খুব সুন্দর দড়ি হয়। হ্যাঁ, এবং জ্বালানি হিসাবেও কাজে লাগে। আর হয় আপনার একটু শুকনো জায়গাতে, খুব একটা জোলা জায়গা পছন্দ করেন না, উঁচু থেকে মাঝারি জায়গা পছন্দ করে, কোনো পরিচর্যা ছাড়াই এটা হতে পারে, জাস্ট বীজগুলো ছড়িয়ে দিলেই হয়। ফুল কখন আসে, কখন হয়? জ্যৈষ্ঠ মাসে ছড়িয়ে দিলে ভালো হয়, সব থেকে ওই বৃষ্টি আসার আগেটাই আগেটাই ছড়িয়ে রাখলে। আর এটা ফুলটা শুরু হচ্ছে আপনার কার্তিক মাস থেকে, কার্তিক মাস থেকে শুরু হয়, এখন ফলে পুরোটা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে রাখলে সারা বছরই থাকে। এটা কৃষকরা খুব সহজে নিজেদের জমির আলে করতে পারে? সহজেই, খুব সহজেই, কোনো পরিচর্যা ছাড়াই এটা হয়ে যায়। এটা আমাদের এই ঢেঁড়সেরই একটা জাত, আমাদের যে নেচারে এমনি হয়, খুব অযত্নের গাছ। আর এই ফলটার এমনি রোগ পোকা কিছু নেই, ফলটা ফলে আপনার অক্টোবর থেকে প্রায় মাস মাস পর্যন্ত থাকে, খেতে খুব সুস্বাদু, খাদ্যগুণও প্রচুর খাদ্যগুণ আছে, এর আলাদা কোনো যত্ন নিতে হয় না। আমরা এটা কী নাম এটার? এটাকে আমরা বলছি লতা কস্তুরি। ভেতরটা ভেতরটা ইয়ে বীজগুলো একটু চ্যাপটা ধরনের বীজ, বীজগুলো সুগন্ধি বীজ। সুগন্ধি বীজ? হ্যাঁ। এতে রোগ পোকা লাগে? রোগ পোকা লাগলেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ফুল ব্যবহার করি না, এতে দরকার হয় না। দরকার হয় না, মানে এটা ঢেঁড়সের বিকল্প হিসেবে আগেও ছিল, এটা এইভাবে চালু রাখা যেতে পারে? হ্যাঁ, এটা রাখা যেতে পারে এবং খুব অযত্নে হয়, বাড়িতে একটা দুটো গাছ থাকলে মোটামুটি খাওয়ার কাজ চলে। আচ্ছা, ছোকা এইটার ডগা থেকে কচি অংশটা নিয়ে সবজি তৈরি হয় আমাদের বাড়ির আশেপাশে, মানে কি কিনারে কানারে এগুলো হয়ে থাকে। এটাও উপকারী, এইটাও খাওয়া হয়, এই শাকের মধ্যে, চোদ্দ শাকের মধ্যে। কি দেওয়া হয় এর? কোনটা, পাতা? পাতা পাতা, এর পাতা, এর পাতা দেওয়া হয়। হ্যাঁ।